এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমি এক্সারসাইজ 6.1 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধির যত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তো দেখো প্রয়োগ 13 এটাও ভালো করে দেখে যাবে। প্রয়োগ 13 অঙ্কটা কিন্তু এসএকিউবে দিয়ে থাকে, বিভিন্ন টেস্ট পেপার হোক, এপিটি হোক, ডব্লিউবিএসএ হোক, আমি এই অঙ্কটা অনেকবারই দেখেছি। 13 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা প্লিজ মন দিয়ে শুনবে, তোমরা কেটে কেটে ভিডিওটা দেখবে না, স্কিপ করবে না, ঠিক আছে? এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো দেখো আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রয়োগ 14 এবং প্রয়োগ 15 দুটো অঙ্কই দেখে যাবে, তার ভিতর থেকে প্রয়োগ 15 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, বিভিন্ন টেস্ট পেপারেও আমি অনেকবার লক্ষ্য করেছি এই অঙ্কটা, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, যে অন্য আর একটা নিয়ম আছে মানে টেক্সট বইতে করা আছে, এই অন্য নিয়মটাও করে যাবে, পেজ নম্বর 109, ঠিক আছে? এবার দেখো প্রয়োগ 18 ভেরি ইম্পর্টেন্ট, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ, শতকরা ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে অঙ্ক বলে আমি মনে করি। আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মুখে আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা কী করবে পেন দিয়ে টেক্সট বইতে দাগ মেরে নেবে এবং সেই দাগের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো প্রয়োগ 19 এবং প্রয়োগ 20 এটাও দেখে যাবে, কিন্তু প্রয়োগ 20টা খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, ঠিক আছে? 19টাও দেখে যাবে, একই টাইপের অঙ্ক, তোমরা তো জানো খুব ইজি অঙ্ক, একবার দেখলে হয়ে যাবে, অঙ্কতে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। এবার আমি কষে দেখি 6.1 নিয়ে আলোচনা করছি, তো দেখো এখানে কোন অঙ্ক করে যাবে, 6, 7, 8 খুব ইম্পর্টেন্ট আছে, সাতেরটা কিন্তু এসএ কিউবে খুব পরিমাণে দেয়, 7 এবং 6 এই তিনটি অঙ্ক, 6, 7, 8 এর ভিতর থেকে 7-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না তোমরা। তো দেখো 10 দাগের অঙ্ক 11 দাগের অঙ্ক 12 13, ঠিক আছে? তো দেখো 12 13, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, একটা প্র্যাকটিস করলে আর একটা হয়ে যাবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রয়োগে আছে, ঠিক আছে? 14 দাগের অঙ্কটা একটু দেখে যাবে, ঠিক আছে? সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 16 এবং 17 এইদিকে কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 10-11 থেকে একটা প্র্যাকটিস করে যাবে, 12-13 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, 14-15 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, কারণ একটা প্র্যাকটিস করলে অন্যটা তুমি পেরে যাবে, ঠিক আছে? এবং নজর করে দেখো এই যে 16 এবং 17 দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট আছে, দুটো অঙ্ক মারাত্মক ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। তো বুঝতেই পারছো 16 এবং 17 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 16 দাগেরটা তো খুবই ইম্পর্টেন্ট আছে, 17 দাগেরটাও ইম্পর্টেন্ট আছে, 18 আর 19 এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 18 এবং 19ও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো 20, 21, 22, 23, 24, 25 এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমরা বাদ দেবে না, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর আমি মুখে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেমন আমি বলেছি 16, 17, 18, 19, ঠিক আছে, 20, 21, ঠিক আছে, 22, 23 এই টাইপের অঙ্ক, কিন্তু 24, 22, 23, 24 এই অঙ্কগুলো কিন্তু এসএ কিউব 2 নম্বরে দিয়ে থাকে, ঠিক আছে? আর 15, 16, 17, 18, 19 এই টাইপের অঙ্ক কিন্তু 5 নম্বরে দিয়ে থাকে। তো বুঝতে পারছো আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা আমাদের এই ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।